বন্যপ্রাণী আর বনাঞ্চল সুরক্ষার ক্ষেত্র সরকারে গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের তত্ত্বাবধানত রাজ্য পালন করা হয় বন্যপ্রাণী সপ্তাহ 2020। অক্টোবরের 1 তারিখের 7 তারিখের বন্যপ্রাণী সপ্তাহটি পালনের কার্যসূচী হাতত লৈছে। বর্তমান সময়ত বন্যপ্রাণী আর মানুষের মাজর সংঘাতে চরম সীমা অতিক্রম করেছে। বন্যপ্রাণী বাসস্থান ধ্বংসযজ্ঞর ফলত দিনক দিনে সংঘাতের মাত্রা বৃদ্ধি হয়েছে আর সমান্তরালভাবে এই পৃথিবীর পৰা হাজার হাজার বন্যপ্রাণীয়ে চিরবিদায় মাগিবলগা হয়েছে। এই পৃথিবী প্রাণর আধার, সরুবর সকল প্রাণীরে আছে সম অধিকার। বন আর বন্যপ্রাণী অবিহনে যে মানব জাতির আয়ু খন্তিকিয়া এই কথা প্রত্যেকজন মানুষে মর্মে মর্মে বুঝি উঠার প্রয়োজন আহি পড়েছে। বন থাকিলে মানুষ থাকিব, সেই কারণে এইটো সজাগত করা হয়েছে। গতি মোর ফালের রাইজর প্রতি এই আহ্বান, গতি বন বা বন্যপ্রাণীটা সুরক্ষিত রাখাটো। সরকারে বন্যপ্রাণীর প্রতি মানুষের মনত প্রেম, দয়া, সহনশীলতা জাগ্রত করার লক্ষ্যরে রাজ্যিক চিড়িয়াখানার পৰা শুভারম্ভ করা বন্যপ্রাণী সপ্তাহটির কার্যসূচী মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের লগতে বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর উপস্থিতিত অহা 7 অক্টোবরত কলাক্ষেত্রত অন্ত পৰিব। আমার এইটু টেবলু হিসাবে গোটেখিনি মানে গোটেই সারাউন্ডিং গুয়াহাটির প্রায় 5 দিন বা 6 দিন ধরে আমার ঘুরি থাকা হয়েছে আর ঘুরি থাকা হব, যাতে মানুষখিনি বন্যপ্রাণীর উপর সজাগতা হয় আর বন্যপ্রাণী বন্যপ্রাণী সংরক্ষণের উপর যাতে মানুষখিনি সজাগতা হয় সৃষ্টি করার কারণে এই পদক্ষেপটা লওয়া হয়েছে। পরম শ্রদ্ধার রাইজ, এই পৃথিবী প্রাণের আধার, সরু বর সকল প্রাণীরই আছে সম অধিকার। বন আর বন্যপ্রাণীর অবিহনে মানব জাতির হব অভাব। ব্যুরো রিপোর্ট, 7 News Now।